এই যে সুন্দর ফ্লাওয়ার ভাসটা দেখতে আপুর মতো, আর এই যে গোল একটা, মানে কি বলবো, গরু, মানে গরুটা খুব সুন্দর। তুমি স্লিম আমার মতো? না না, ঠিক আছে। আমি বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। এখন এই 18 কোটি মানুষের মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করেন আসিফ ভাইয়া একজন কার্ভিং মাস্টারের নাম বলেন, তাহলে তিনি হচ্ছেন আমার সাথে আছেন আবিদা আপু। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এখন আপুর অনেকগুলো পরিচয়, এখন এর মধ্যে দুইটা পরিচয় হচ্ছে আপু আবিদাস ডিজাইন আর ব্রাইডাল ক্রিয়েশন নামে দুইটা পেজ আছে। এখানে আমরা একটাই চালাতে পারি না, আপু দুইটা পেজ রান করছে। আর আরেকটা সব থেকে বড় পরিচয়, তিনি ইম্পেরিয়াল হোটেল ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি হিসেবে আছে। আপু আজকে আমাদের কী তৈরি করে রাখবেন? আজকে আমি ফল থেকে ফুল তৈরি করে রাখবো। ফল থেকে ফুল? আরে আমরা তো ফলই কাটতে পারি না অনেক সময়। আপু আবার ফলটাকে ওই ফুল বানাবে। আপু তাহলে শুরু করা যায় আপনার এই ফল থেকে ফুল, বাকি কথা প্রথমে করবো, সাথেই থাকবেন। এত সুন্দর তরমুজে এত সুন্দর একটা ফুল তৈরি করেছেন, দেখতে আমার মতো করবো না, আপনার মতো সুন্দর হয়েছে। এখন আপনি আবার কি তৈরি করছেন? এখন আমি ছোট আরেকটা বিটরুট দিয়ে একটা গোলাপ তৈরি করছি। আপু আমার জন্য গোলাপ তৈরি করছে, থ্যাংক ইউ আপু। তাহলে শুরু করা যাক, আমরা দেখি গোলাপটা কীভাবে তৈরি করেন। এত সুন্দর করে ফুলটা যে করছেন, এখন আপনার তো দুইটা পেজ, দুই রকমের কনসেপ্ট, এখন আপনি দুইটা কীভাবে মেনটেন করেন? আসলে দুটো না আমার ভালো লাগে। আমার ভালো লাগে কোনটা, যেটা আমি আমার হাত দিয়ে নিজ হাতে করতে পারবো, সেই ধরনের কাজই আমার খুব ভালো। এখন একটা তো ধরেন বিয়ের জিনিসপত্র দেখলাম, তো ছোটো ছোটো ওই যে গলায় পরে আপনার একটা ফুল, ওই যে পথ থেকে ফুল আর ম্যাজিকগুলো দেখেন, এখন দুইটা অনেক আলাদা না, আপনি কীভাবে আর কি দুইটার সমন্বয় করেন আর কি? আমার কাছে একই, কারণ জানেন আমার হচ্ছে হাত দিয়ে করতে হয়, আর মন থেকে করতে হয়। হাত দিয়ে মানে সবসময় আমার ছোটোবেলা থেকে একটা জিনিসই মনে হয়েছে যে ক্রিয়েটিভ কাজ মানে নিজের হাত দিয়ে যেটা করবো সেটা। তো ব্রাইডাল ক্রিয়েশন কাজটাও আমার নিজের হাত দিয়ে করতে হয়, এবং আবিদাস ডিজাইন পেজের কাজটাও আমার নিজের হাত দিয়ে। আপুর মনে আমার মনটা কি তাহলে বুঝে কিছুই করতে পারি না। এই যে সুন্দর ফ্লাওয়ার ভাসটা দেখতে আপুর মতো, আর এই যে গোল একটা, মানে কি বলবো, গরু, মানে গরুটা খুব সুন্দর, এই যে টেবিল সেন্টার ফুলটা সেটা আমার মতো না, উল্টা হয়েছে। তুমি স্লিম আমার মতো? না না আপু, ঠিক আছে, আমি উইটাই। এখন আপু আপনি এত কিছু করছেন, এই যে ইভেন্টের কাজগুলো করেন, তারপর আপনার পেজকে আপনি দেখাশোনা করছেন, তারপর সব কিছু আপনি নিজের থেকে করেন, আবার এর মাঝে স্টুডেন্ট যারা ইয়াং আছে, ইয়াং জেনারেশন, ইয়াং শেপ হতে চায়, তাদেরকে হাতে ধরে কার্ভিং শেখান, এত কিছু যে আপনি কষ্ট করে ম্যানেজ করে করছেন, এটা কি আপনার পক্ষে আসলে ইজি মনে হচ্ছে? আমি আসলে ইজি করিনি, ইজি আসলে কোনো কিছুই না, কিন্তু ইজিটা করে নিতে হয়। আমার কাছে ভালো লাগে, ভালো লাগে ঠিকই কাজগুলো, আর এই কাজগুলো না মানে মানে মন থেকে দূরে সরাতে চাই না, সবসময় কাছে। আপু আপনি এত পরিশ্রম করছেন, এই জন্য থ্যাংক ইউ সো মাচ ইয়াং জেনারেশনের পক্ষ থেকে, কারণ আপনি যদি আমাদের এইভাবে কাজ না শেখান আসলে কখনোই পসিবল না যে আপনি কি বলবো বাংলাদেশে আসলে অন্যতম একজন কার্ভিং মাস্টার বলবো। থ্যাংক ইউ সো মাচ আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।